আজকে তোমাদের সঙ্গে দারুণ মিষ্টি একটা ব্লগ শেয়ার করছি। তো আমি, মা, বোন আর আমার ছেলে চারজনে বেরিয়ে পড়েছি, তার একটা কারণ আছে। অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক লেটে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে ডেটটা হলো 1 জুন, আর আজকে আমার মায়ের বার্থডে, সেটা কিন্তু আমার মা জানেই না আর ভুলেও গেছে। তো আমি আর আমার বোন আর আরেকজন দিদি, ওই তিনজনে মিলে আমরা প্ল্যান করেছি মার বার্থডেটা সেলিব্রেট করার জন্য। তো আমরা ওই দিদির ক্যাফেতেই এসে গেছি, দি হারবার ক্যাফে, এটা আমার বাপের বাড়ি মানে ডায়মন্ড হারবারে। তো সেখানে আমরা পুরো প্ল্যানটা করেছি, মা এখনও অবধি কিছু জানে না। তো ওই ক্যাফের ভেতরেই আমরা কিছু ভিডিও করে নিয়েছি। দেখো বেলুন গুলো নিয়ে এসেছে, তো টেবিল গুলোকে সাজাচ্ছে। আমি একটু তোমাদেরকে ডি হারবার ক্যাফেটা ঘুরিয়ে দেখাচ্ছি। যারা ডায়মন্ড হারবার থেকে দূরে থাকো, ডায়মন্ড হারবার তো অনেকেই ঘুরতে আসো, তো তোমরা চাইলে এই ক্যাফেতে অবশ্যই আসতে পারো। এটা গার্লস স্কুল রোডে পড়বে। পুরো ক্যাফেটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। বেলুন দিয়ে ডেকোরেশন কমপ্লিট, এবার মাকে সারপ্রাইজটা দেওয়ার পালা। তোমরা এক্সপ্রেশনটা দেখো, আমরা তুলি তুলি দিয়ে আমরা মিলে সব প্ল্যান প্রথমে বাড়িতে, তো ওই জন্যে ফাইনালি মা সারিয়ে মিলে দুজনে মিলে কেক কাটিংটা করলো। ফার্স্টে আমরা চিকেন পিজা অর্ডার করেছিলাম, তারপরে হোয়াইট সস পাস্তা অর্ডার করেছিলাম, তারপর চিকেন উইংস অর্ডার করেছিলাম। কিছু তুললাম না, পিজাও তুললাম না, আস্তে আস্তে খেয়ে নাও। চলো এবার সারিয়া, সারিয়া যাওয়ার সময় মাসিকে মারতে মারতে যাচ্ছে দেখো, আর সামনে আমার মা তুলি দিয়ে যাচ্ছে। চলো আমিও এই ফাঁকে একটু রিল বানানোর চেষ্টা করলাম।